এসবি মিউজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টাইটেল দেখেই বুঝেছেন আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। নতুন যারা বাঁশি শিখতে চাচ্ছেন বা বাঁশি শিখতে আসেন বা যারা বাঁশি শিখছেন তাদের কিছু ভুলের জন্যে বাঁশি শিখতে বিলম্ব হয়। বাঁশি শেখার জন্য কয়েকটি বিষয়ের দিকে প্রচণ্ড মনোযোগ দিতে হবে। সেই বিষয়গুলো মনোযোগ না হলে বাঁশি কোনো সময়ই মেলোডিয়াস শোনা যাবে না এবং বাঁশি শিখতে অনেক দিন সময় লেগে যাবে। প্রথম নির্বাচন একজন ভালো মানের শিক্ষক, যিনি আপনাকে শিক্ষা দেবেন। ইউটিউব থেকে আমরা প্রাথমিক একটা আইডিয়া পাই, এসে বেশি কিছু পাই না। যেমন আমি বাঁশিতে ছা বাজানো দেখাচ্ছি, যেমন সাপোজ আমি ছা বাজানো দেখাচ্ছি, এটা দেখে একটা ছেলে হয়তো ছা বাজাচ্ছে, কিন্তু ছায় যে শব্দটা আসলো, যে টোনটা আসলো, এটা আসলেই সঠিক হলো না ভুল হলো এটা কিন্তু সে জানতে পারছে না। সে শুধু শব্দটা শুনছে, যে নতুন সে কিন্তু জানবে না বাঁশির সা শব্দটা আসলে কেমন, শব্দটা কেমন হয়। তো যখন আপনি একজন ভালো মানের শিক্ষকের সান্নিধ্যে যাবেন তখন উনি বলে দেবেন যে তোমার শব্দটা হচ্ছে না, এই শব্দটা এমন হবে, হয়তো দশবার সে ফো দিল, দিয়ে হয়তো একবার ঠিক হলো, তখন শিক্ষক বলে দেবেন এবার ঠিক আছে, এই শব্দটা, এই শব্দের একজন ছা হবে। এই জন্যে প্রথমে একটা ভালো মানের শিক্ষক মাস্ট প্রয়োজন। দ্বিতীয়, যে বাঁশিটা দিয়ে আপনি বাজানো শিখবেন সেই বাঁশিটা অবশ্যই গুণগত মান অবশ্যই ভালো হতে হবে, না হলে সঠিক টিউনটা আসবে না। ভালো শিক্ষক পাওয়াটা একটু কঠিন ব্যাপার, তাই ইউটিউব থেকে যারা শিখছেন তাদের জন্য বলছি অন্তত একটা ভালো বাঁশি অবশ্যই ম্যানেজ করবেন, তাহলে বাঁশিতে ছায়ে ফু দিলে অথবা প্রতিটা নোটে ফু দিলে আপনি নিখুঁত যে শব্দটা সেটা পাবেন। প্রথম যে শব্দটা আমাদের কানে যায় এটাই আমাদের মন নিয়ে ফেলে। একবার যদি ডিস্টিউন শব্দ আমাদের মন নিয়ে ফেলে আপনি জীবনেও শুদ্ধনি কেমন হয় আপনি এটা বাজাতে পারবেন না। অর্থাৎ আপনি বাঁশিতে লোকাল যে বাঁশি এটাতে শুদ্ধনি খুব কম আসে, এটাতে কোমলনিটা সবচেয়ে বেশি আসে। তাই শুদ্ধনি শব্দটা যদি স্পষ্ট পেতে হয় আপনাকে অবশ্যই একটি ভালো মানের বাঁশি নিতে হবে। তো কোমলনি এ শুদ্ধনি ভাবতে ভাবতে একসময় দেখবেন যদি শুদ্ধনি শব্দটা কেমন হয় আপনি জানতে পারছেন না, দ্বিতীয় ভুল। তৃতীয় হচ্ছে আঙ্গুল চালানোটা। হাতের এই যে ছয়টা আঙ্গুল, ছয়টা ছিদ্র বন্ধ হবে, ছয়টা ছিদ্রের পজিশনটা কেমন হবে, এটা যদি সঠিক না হয় বাঁশির শব্দ ভালো আসবে না। চার নম্বর হচ্ছে ফো দেওয়া। আমরা তো অনেকেই ফো দিচ্ছি, বাঁশিতে ফো দিচ্ছি, বাঁশির শব্দ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালভাবে কতটুকু জায়গা নিয়ে আমরা বাঁশিতে ফু দেব এটা বড় একটা হিসাবের বিষয়। তো হিসাবটা এমন, এই হোলটা আছে যে এখানে দেওয়া ফু দেই, এই হোলটার তিন ভাগের এক ভাগ ঠোঁটের নিচে যাবে, তিন ভাগের এক ভাগ ঠোঁট দিয়ে আমরা আটকে দেব, দ্বিতীয় দুই ভাগ দিয়ে আমরা ফুটা ঢুকাবো বাঁশি হোলের মধ্যে। যেমন এই যে ঠোঁটের এই যাই এই অংশটা দিয়ে বাঁশির তিন ভাগের এক ভাগ ছিদ্র বন্ধ হবে, তাহলে বাতাসের ফুয়ের যে বাজে শব্দটা এটা আসবে না। এখন আপনি ফু দিচ্ছেন, আপনার সামনে কোনো উস্তাদ নাই, আপনি শুধু ইউটিউব দেখে ফু দিচ্ছেন, শব্দ হচ্ছে,
আপনি হয়তো ভাবছেন সঠিক আছে, কিন্তু যখন আপনি একজন উস্তাদের সান্নিধ্যে যাবেন তখন উনি বলে দেবেন, না বাবা তোমার এই ফুয়ের শব্দটা হচ্ছে না, এখনও বাতাসের শব্দটা মানে বাজাজি শব্দটা এই শব্দটা আসছে। তখন আপনি সংশোধনের যে পথ সেটা পাচ্ছেন, কিন্তু ইউটিউব দেখে আপনি সংশোধনের যে পথটা এটা পাচ্ছেন না। যাই হোক, তবু শক্ত হয় বাজানোর জন্যে, বাজাবেন সমস্যা নাই, ফুঁদে দিতে দেয় সময় অবশ্যই ঠিক হয়ে যাবে। পরের বিষয়টা, আমরা সবাই যারা নতুন বাসি শিখি প্রথমে দু একটা পাল্টা শিখি, অথবা প্রাধান্য চাটা শেখা হলো, সাথে সাথে আমাদের মধ্যে গান বাজানোর যে নেশাটা এটা চলে আসে। গান বাজানোর নেশাটা আসবে না সেটা বলবো না, অবশ্যই আসবে, তবে এই অভ্যাসটাকে যদি ছাড়তে পারেন খুব বেশি ভালো হবে। অর্থাৎ বাসে ফু, আঙুল চালানো, হাতের ছপনেচ এবং অনেক পাল্টা বাজিয়ে হাত ফু যখন ঠিক হয়ে যাবে গান তখন এমনিতে বাসে থাকবে। কোমল নোটগুলি, কোমল নোট সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে তো গান বাজানো অসম্ভব। তাহলে সাতটা শুদ্ধ নোট এবং সাতটা পাঁচটা কোমল নোটের যে আইডিয়াটা, শব্দ যে আইডিয়াটা, এটা আপনাকে সম্পূর্ণভাবে নিতে হবে, তবেই আপনি বুঝবেন যে কোনটা কোমল নোট এবং কোনটা শুদ্ধ নোট। যেমন আমি শুদ্ধ নি বাজাচ্ছি এবং কোমল নি বাজাচ্ছি। প্রথমে শুদ্ধ নি, শুদ্ধ নি, কোমল নি, ধা বাজালাম। বাসি যদি ভালো না হয় তাহলে আপনি শুধু কোমল নিটাই পাবেন, শুদ্ধ নিটা আপনি পাবেন না। এই জন্য প্রথমে বললাম ভালো বাসি লাগবে এবং কোমল নোটগুলো স্পষ্টভাবে আপনাকে বাজানো শিখতে হবে, তবে আপনি আস্তে আস্তে যে কোনো গান হওয়ার সাথে সাথেই ওই শব্দই আপনাকে বলে দেবে এটা কোমল নোট বাজবে, এটাতে শুদ্ধ নোট বাজবে, তখন গান বাজানো সহজ হবে। এই জন্য গান বাজানোর জন্য বেশি ব্যস্ত হবেন না। এগুলো আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন সর্বোচ্চ 5-6 মাস, আপনি যদি নিয়মিত 1 ঘন্টা প্র্যাকটিসে বসেন 5-6 মাসের মধ্যে যে কোনো গান আপনি অনায়াসেই বাসিতে উঠাতে পারবেন। যেহেতু আপনার সব জানা আছে কোনটা শুদ্ধ নোট কোনটা কোমল নোট, যেমন আমি একটা গান বাজাচ্ছি, প্রতিটা গানের মধ্যে আমি একটা যেটা বললাম যে গানের যে অলঙ্কার, মিড়, খটকা, মড়কি, গমক, এইগুলো আপনার হাতে অবশ্যই থাকা লাগবে, নাহলে গান সঠিকভাবে বাজানো সম্ভব হবে না। যেহেতু গানের মধ্যে শুধু নোট দিয়ে গান বললে গানের সৌন্দর্য আসে না, শুধু নোট বাজালে বাসির যে মিষ্টতা সেটা আসে না। যতক্ষণ না আপনি অলঙ্কার যেটা বলে মড়কি, গমক, খটকা, মিড় এগুলো দিয়ে না বাজাবেন। আমি যদি শুধু প্লেন নোট বাজাই, শুধু নি বাজাই, তাহলে কেমন শব্দ হবে, এবং যদি মিড় দিয়ে বাজাই তাহলে কেমন শব্দ হবে, দুটো শব্দই আলাদা হয়ে যাবে। শুধু নি মিড় দিয়ে বাজাচ্ছি, শব্দটাই চেঞ্জ হয়ে গেল। তাই বাসি শেখার জন্য আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো দিয়ে মনোযোগ দেবেন, তাহলে দেখবেন 6 মাস কষ্ট করতে হবে, তারপরে দেখবেন প্রত্যেকটা গান আপনি অনায়াসে বাজাতে পারছেন, যে কোনো গানের মিউজিক আপনি অনায়াসে দিতে পারছেন। তবে প্রথম শর্ত, ফুটা দিয়ে বেশি মনোযোগ দেবেন, যাতে ফুটা ঠিক মতো বাসিতে ঢোকে, বাসি যেন অনু বাজে শব্দ না আসে। এর জন্য আঙুলের চাপটা খুব বিশেষ প্রয়োজন, আঙুলের এই অংশ এই অংশ এই অংশ দিয়ে এমনভাবে চেপতে হবেন যেন একটু বাতাস এই ছিদ্র দিয়ে বের না হতে পারে। ছিদ্র দিয়ে বাতাস বের হওয়া মানেই আপনার বাসিতে একটা বাজে শব্দ আসবে,
সঠিক শব্দটা আসবে না। তা আশা করি আমি বোঝাতে পারলাম, জানি না লেসনটি আপনাদের কতটুকু কাজে লাগবে। যদি লেসনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমাকে হয়তোবা অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, খুদা হাফেজ।